তোমাদের রান্না করে দেখাবো পালং শাক ভাপে। প্রথমে পালং শাকটা সেদ্ধ করে নিতে হবে। একটা কড়াইতে জল দিয়ে পালং শাক আর মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। পালং শাকগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। এবার একটা লোহার কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে একে একে দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার নাড়তে থাকলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম। আর দিলাম লঙ্কা কুচি। আর দিলাম পোস্ত বাটা। নাড়তে থাকলাম। এটা অনেকটা সময় ধরে নাড়তে হবে। এবার এর উপর ছড়িয়ে দিলাম কিছুটা নারকেল কোর। এবার আবার নাড়তে থাকলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে একটু শুকনো মতো হয়ে এলে তৈরি হয়ে যাবে পালং শাক ভাপা। এটা শুকনো মতো হয়ে এসেছে। এবার এবার তৈরি হয়ে গেছে পালং শাক ভাপা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, আর কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।